ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननी शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। आज श्रीमद स्वामी शारदानंद जी पुण्य जन्मतिथि 1865 ख्रीष्टाब्दे ডিসেম্বর মাসেই মহারাজের জন্ম হয়। তিনি জন্মেছিলেন এই উত্তর কলকাতারই আমাস্ট্রিট নামক যে একটি চৌমাথা রয়েছে, বর্তমানে সেই জায়গাটি এখন বড় রাস্তা হয়ে গেছে। গিরিশচন্দ্র চক্রবর্তীর পুত্ররূপে জন্মগ্রহণ করেছিলেন, আর তার আগে তাদের পূর্ব বাস ছিল যেখানে, সেটি হল জনায়িক গ্রাম হুগলি জেলার। সেখান থেকে পরবর্তী ক্ষেত্রে তার বাবাই কলকাতায় চলে আসেন, আর এখানেই তাঁর জন্ম হয়েছিল শরৎচন্দ্র চক্রবর্তীর। তারা ছিলেন ক্ষুদ্র জাতত দুই ভাই, শশী মহারাজ আর শরৎ মহারাজ। স্বামী রামকৃষ্ণানন্দজি, যিনি রামকৃষ্ণ সংঘের প্রধান স্তম্ভ, আর স্বামী শারদানন্দজি, এনারা দুজনেই এই কলকাতায় ব্রাহ্ম সমাজের সাথে যুক্ত ছিলেন এবং সেখান থেকেই এই ঠাকুরের সংবাদ, ঠাকুরের কথা শুনে ঠাকুরের সঙ্গে দেখা করেছিলেন, ঠাকুরের সাক্ষাৎকার করেছিলেন। ঠাকুরও তাদের এই দুজনকে দেখে বলেছিলেন যে এরা ঋষিকৃষ্ণের দলে ছিল, অর্থাৎ অবতার যখন আসেন তার সাঙ্গপাঙ্গরা আসেন, তাই প্রতিবারেই সেই অবতারের সঙ্গে যারা এসেছিলেন এই শশী মহারাজ আর শরৎ মহারাজও সেই যীশু খ্রিস্টের দলে ছিল, অর্থাৎ যীশু খ্রিস্টের সময়েও তারাই অবতার হয়ে অবতারের সাথে তারা অবতার কার্যে সহায়ক হয়েছিলেন। বর্তমান যুগও আবার এই ঠাকুর শ্রীরামকৃষ্ণ অবতারে শরৎ আর শশী হলেন তাদের অবতার সহায়ের জন্যেই তাদের আবার এই অবতীর্ণ। ঠাকুর তাকে প্রথমে দেখেই তাকে চিনেছিলেন, জেনেছিলেন যে সঙ্ঘের একজন বড় ভূমিকা পালন করবে, তাই তিনি তার কোলে বসে দেখেছিলেন কতটা ভার নিতে পারেন। বাস্তবিক তিনি এই সমস্ত যেমন সঙ্ঘের ভার নিয়েছিলেন, তেমনি সঙ্ঘ জননীরও তিনি ভার নিয়েছেন। তাই মা তাকে বলেছিলেন যে শরৎ হলো আমার বার্ষিকী, যেমন বার্ষিকী তিনি পৃথিবীকে ধারণ করে রয়েছেন, ঠিক সেরকমই শরৎ মহারাজ সঙ্ঘকে যেমন ধারণ করেছেন, সঙ্ঘ জননীকেও সেভাবে ধারণ করেছিলেন। তাই মা এই শরৎ মহারাজের উপরই সম্পূর্ণরূপে নির্ভর করতেন, আর তিনি নির্বিকারে মায়ের সমস্ত এই যে ঝামেলা, সমস্ত কিছু মায়ের দায় দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। মা তাই শরৎ মহারাজের উপরই একান্ত নির্ভর করেছিলেন, এবং যখন বলতেন যদি শরৎ কলকাতায় না থাকে তাহলে তিনি আসতেন না, কারণ কলকাতায় আসলে শরৎ মহারাজের উপরই ভরসা, কারণ মায়ের সাথে অনেক সাঙ্গপাঙ্গ থাকতো, মায়ের ভাই ভাইপো ভাইজি ইত্যাদি, তাদের সামলাতে একমাত্র শরৎ মহারাজের পক্ষেই সম্ভব। তাই এই শারদাগত প্রাণ শরৎ মহারাজ, তাই তার নামও হয়েছিল স্বামী শারদানন্দ, কারণ তিনি মায়ের ধ্যানে, মায়ের চিন্তায়
সবসময় তার এই মাগত প্রাণ ছিলেন, তার মায়ের সেবার জন্য তিনি সবসময় তৎপর ছিলেন। তাই স্বামীজি তাকে এই সারদানন্দ নামটিও দিয়েছিলেন, সেটিও আমরা জানি। ঠাকুরের দেহান্তের পর যখন সে কাশি, যখন তিনি তারা আটপুরে গিয়েছিলেন, সেখানেই আটপুরে বাবুরাম মহারাজের মায়ের আমন্ত্রণে গিয়েছিলেন এবং সেখানে তারা দৈবক্রমেই তারা ওই সেখানে ত্যাগ মন্ত্রে দীক্ষিত হয়েছিলেন এবং সন্ন্যাস ব্রতে তারা দীক্ষিত হয়ে সেখানে এই নাম গ্রহণ করেছিলেন। তা স্বামীজি তাকে ওই সারদানন্দ নামটি দিয়েছিলেন, তো সেটি যথার্থ রূপেই সার্থক হয়েছে। তিনি সারা জীবন সারদাগত প্রাণ হয়ে মায়ের সেবায় যোগানন্দজি মহারাজের পর স্বামী সারদানন্দজি মায়ের একমাত্র ভরসা ছিলেন এবং তিনি প্রাণ দিয়ে মায়ের সেবা করেছেন। ঠাকুরের কাছে যখন যাতায়াত করছেন তখন শরদ মহারাজ, তিনি তখন কলেজের ছাত্র, প্রথমে তিনি হেয়ার স্কুলে পড়েছিলেন এই কলকাতায়, তারপরে তিনি সেন্ট জেভিয়ার্স কলেজে পড়াশোনা করছেন। তখন থেকেই ঠাকুরের কাছে যাতায়াত করেছেন এবং ঠাকুর তাকে বিভিন্নভাবে নানাভাবে দক্ষিণেশ্বরে রেখে সেখানে থেকেও তিনি ঠাকুরের কাছে অনেক উপদেশ নিয়ে পেয়েছেন এবং ঠাকুরও তাকে সাধন ভজন করিয়েছেন। আর তিনি বলেছিলেন যে তোমার স্বভাব হলো শিবের স্বরূপ, তুমি হলো তোমার ভাব হলো শিব, শিবর স্বরূপ। মহারাজ চেয়েছিলেন যে গণেশই আমার আদর্শ, কিন্তু ঠাকুর বলেছিলেন না, শিব তোমার আদর্শ। বাস্তবিক তিনি যেমন গণেশও বটেন আবার শিবও বটেন। একদিকে যেমন তিনি শান্ত এবং যেন গণনাথ, আবার শিবস্বরূপ হয়ে সব কিছুকে তিনি সহ্য করেছেন অক্লান বদনে, অম্লান বদনে। এইভাবে যখন ঠাকুরের কাছে তিনি যাতায়াত করছেন, ঠাকুর তাকে উপদেশ দিয়েছেন, তাকে ধর্ম শিক্ষা দিচ্ছেন, কিন্তু মনোমত হয়নি তখনও। তো একদিন ঠাকুরের দিকে তিনি তাকিয়ে রয়েছেন যেন কি চাইছেন, তখন বললেন যে তুই কি চাস? তখন মহারাজ বললেন আমি ব্রহ্মজ্ঞান চাই, সর্বভূতে ব্রহ্ম দর্শন করতে চাই। তখন ঠাকুর বললেন ওরে ও তো শেষকালের কথা, শরদ মহারাজ বলছেন তা অবশ্য তো আমি জানি না। তখন ঠাকুর বললেন তবে তোর হবে, তবে এখনই নয় কালে হবে। বাস্তবিক সেটি ঠাকুরের ইচ্ছায় মহারাজ পরে স্বীকার করেছিলেন ঠাকুর কথা সেটি এখন যেন প্রত্যক্ষ অনুভব করছি। আর তিনি ঠাকুরের সেবার জন্যেই এই যে কলেজে যখন পড়ছেন ডাক্তারি পড়তে আরম্ভ করেছিলেন, কিন্তু ঠাকুরের এই গলরোগ যখন আরম্ভ হলো, প্রথম শ্যামপুকুর তারপর কাশীপুর এবং যারা এই সমস্ত ছোকরারা যারা তারা ঠাকুরের সাথে ঠাকুরের কাছে যাতায়াত করছিলেন, তারা ঠাকুরকে ভালোবেসেছিলেন, আকর্ষণ অনুভব করেছিলেন, তাই তারা জাগতিক জিনিস তুচ্ছ করে তারা ঠাকুরের সেবার জন্যে, এমনকি এই যে যারা যুবক ছাত্র নিজেদের পড়াশোনা বন্ধ করেও এই ঠাকুরের সেবার জন্যে আত্মনিয়োগ করেছিলেন, এটি খুবই আজকের দিনে আরও বিরল যে
গুরুর সেবার জন্যে নিজে সর্বস্ব বিসর্জন দেয়া। তাই দেখি এমন মেধাবী ছাত্র ডাক্তারি পড়তে পড়তে ঠাকুরের সেবার ত্রুটি না হয় তার জন্যে তিনি পড়াই বন্ধ করে দিলেন। ঠাকুরের ভগবান ঠাকুরের সেবাই হলো তার কাছে প্রধান, গুরুর সেবা। বাস্তবিক তারা বুঝেছিলেন তিনি একজন সাধারণ গুরু নন, তিনি যথার্থই গুরু, এবং জীবনের উদ্দেশ্য যেটি, যে ঈশ্বর দর্শন, সেটি তারা বুঝেছিলেন। তাই এই জাগতিক জিনিসকে ত্যাগ করে তার আধ্যাত্মিক বা গুরু সেবার জন্যে, ভগবানের সেবার জন্যে, ইষ্ট সেবার জন্যে সব কিছু বিসর্জন দিয়েছিলেন। পরবর্তী ক্ষেত্রে যখন শ্যামপুরে যাতায়াত করতেন, মাঝে মাঝে রাত্রেও থাকতে হতো, কাশীপুরে যখন এলেন ঠাকুর আর বাড়িতে যাওয়া সম্ভব হলো না। কেন না? ঠাকুরের গলার অসুখ তখন অনেক বেড়েছে, দিন রাত সব সময় কেউ না কেউ কাছে থাকতে হয়। তাই স্বামীজি তার নেতৃত্বে যে সমস্ত ত্যাগী সন্তানরা, কারণ এইরকমভাবে ঠাকুরের সেবার যে সময় দেয়া সেটি সবার পক্ষে সম্ভব নয়। যারা সংসারের মধ্যে রয়েছে, সংসারে দায়িত্ব রয়েছে, তারা সেই দায়িত্বকে এড়িয়ে ঠাকুরের কাছে সময় দিতে পারতেন না। তাই একমাত্র যারা ত্যাগী ছিলেন, অর্থাৎ সংসারের যারা টান, সংসারের মধ্যে যারা দায়িত্ব ছিল না সেভাবে, তারা কিন্তু এই কাশীপুরী ঠাকুরের কাছে থেকে গেলেন। ঠাকুরের কাছে থেকে তারা সবসময় ঠাকুরকে সেবা করছিলেন। তাই এরাই হলেন ঠাকুরের অন্তরঙ্গ ভক্ত। আর এই অন্তরঙ্গ বাছাইয়ের জন্যই ভগবানের এই গলার রোগ, যে যারা সত্যিকারের ঠাকুরকে ভালোবেসেছিল তারাই একমাত্র ঠাকুরের সেবার জন্যে সব কিছু ত্যাগ করে ঠাকুরের সেবায় আত্মনিয়োগ করতে পেরেছিলেন। আর এছাড়াও যারা ছিলেন কিছু সংসারী, যারা তারা যাতায়াত করতেন, এছাড়া কিছু মানুষ যারা কিছু স্বার্থের আশায় এসেছিলেন, তারা ঠাকুরের এই গলরোগ দেখে তারা ভেঙে গেছিলেন। তো যাই হোক, এই ঠাকুরের সেবার জন্যে কাশীপুরে শরদ মহারাজ এবং অন্যান্য ত্যাগী সন্তানরা সব 24 ঘন্টা সেখানে থাকছেন। আর এই কাশীপুরে থাকাকালীনই যেটি বিখ্যাত, যেটি ঐতিহাসিক ঘটনা, সেই কল্পতরু, সেটিও শরদ মহারাজের সাক্ষাতেই হয়েছিল, কিন্তু তিনি সেই জায়গায় ছিলেন না। কারণ ঠাকুরের সেবার জন্যে তারা তৎপর ছিলেন। ঠাকুর বেশ কয়েকদিন তার ঘর থেকে বেরোননি। তাই সেই দিনই যখন ঠাকুর একটু সুস্থ বোধ করে নেমেছিলেন ঘর থেকে, সেই সময়ে তারা শরদ মহারাজ আর লাটু মহারাজ ঠাকুরের এই সমস্ত বিছানাপত্র রোদে দিচ্ছিলেন। তাই ঠাকুর যে এই সমস্ত কাণ্ড হচ্ছে, কল্পতরু হয়েছেন, হয়তো কানও গেছে, কিন্তু শরদ মহারাজ বা লাটু মহারাজ কেউ তখন সেখানে আসেননি। পরে যখন কেউ জিজ্ঞাসা করেছিল যে মহারাজ আপনারা তো ঠাকুর যখন কল্পতরু হয়েছিলেন তখন তো আপনারা আসতে পারতেন, আপনারা এলেন না কেন? তার উত্তরে মহারাজ বলেছিলেন, দেখো, এক নম্বর হলো যে ঠাকুর তো নিত্য কল্পতরু ছিলেন, তার জন্য আলাদা করে আর কল্পতরু আমাদের প্রয়োজন হয় না। তিনি তো অযাচিতভাবেই সব কিছু আমাদের দিয়েছেন, আর তিনি তো আমাদেরই, যিনি না চাইতেই সব দেন, তার কাছে আমরা চাইতে যাব কেন? তাই তারা এই কল্পতরুর দিনে তাদের কোনো সেরকম প্রত্যাশা ছিল না, পাওয়ার কিছু ছিল না, যার পাওয়ার কোনো কিছু থাকে না সে আবার চাইতে যাবে কেন? আর যারা ঠাকুরের অন্যান্য কিছু ত্যাগী সন্তান যারা ছিলেন, অনেকেই ছিলেন, অনেকেই রাত্রিতে ঠাকুরের সেবার জন্য জাগতে হতো, তাই তারা দিনের বেলা ঘুমাতে। এইভাবে সারাদিন 24 ঘন্টা ওই রুটিনের মধ্যে থাকতে হতো সবাইকে। তাই ঠাকুরের যারা ত্যাগী সন্তান, কেউই প্রায় ওই
ওই দিনে যে কল্পতরু সেই কল্পতরুতে ছিলেন না এবং প্রয়োজনও ছিল না। সর্দমারা তাঁর এই যে লীলা প্রসঙ্গে যেটি তিনি বলে গেছেন কল্পতরু সম্বন্ধে, যে আত্মপ্রকাশের অভয় দান, অর্থাৎ ওই দিনে তিনি জনসমক্ষে তিনি যে কে সেটি প্রকাশ করতে চেয়েছিলেন, প্রকাশ করেছিলেন, অর্থাৎ হাটে হাঁড়ি ভেঙেছিলেন, জানিয়ে দিয়েছিলেন যে আমি সাধারণ মানুষ নই, আমি স্বয়ং ভগবান নররূপ ধারণ করে এসেছি। সেটি জানানোর জন্যই সকলকে জনসমক্ষে ঠাকুরের সন্তানরা তো অনেক আগেই জেনেছিলেন, তাদের আর জানানোর প্রয়োজন ছিল না। তাই যেটি প্রয়োজন ছিল যে একদম সাধারণের জন্য, সাধারণ মানুষের কাছে জনসমক্ষে তিনি যে ভগবান সেটি জানিয়ে যাবেন, যদি না জানান তাহলে এই পরবর্তী ক্ষেত্রে তার যে আসার উদ্দেশ্য বা তার যে উপদেশ সেগুলি মানুষ হয়তো ঠিকভাবে গ্রহণ করতে পারবে না। তাই এই শরদ মহারাজের এই আত্মপ্রকাশের অভয়দান বলে এই কল্পতরুটিকে ব্যাখ্যা করেছেন। আর সারদানন্দজিৎ তিনি ঠাকুরের এই যে প্রামাণিক যে জীবন লীলা প্রসঙ্গ সেটি আমাদের জন্যে তিনি অক্লান্ত পরিশ্রম করে সেটি দিয়ে গেছেন, যাতে পরবর্তী ক্ষেত্রে পরবর্তী সময় যেমন অন্যান্য যুগের অবতারদের কোনো কিছুই অথেন্টিক আমরা পাই না। তাই সারদানন্দজি তিনি ঠিক করেছিলেন যে এই লীলা প্রসঙ্গ অর্থাৎ ঠাকুরের যে অথেন্টিক জীবনী সেটি তিনি একটি লিপিবদ্ধ করে যাবেন, যাতে পরবর্তী ক্ষেত্রে ঠাকুরকে নিয়ে আর যাতে ভুল ভ্রান্তি না হয়। তা সেই লীলা প্রসঙ্গ লিখেছিলেন তিনি এই উদ্বোধন বাড়িতে। এবং আরেকটি উদ্দেশ্য ছিল লীলা প্রসঙ্গ লেখার পিছনে, যে মায়ের জন্যে যে বাড়ি করার প্রয়োজন, যেটি স্বামীজি বারবার চিঠি দিয়েছিলেন যে মায়ের একটা আশ্রয় করার জন্যে, তো সেই মায়ের বাড়ির জন্যেই তিনি এই লীলা প্রসঙ্গ গ্রন্থটি রচনা করেছিলেন। যে তার যে মূল্য সেখান থেকে যদি কিছু কিছু এই বাড়ির দেনা যেটি সেটা শোধ করতে পারেন, তা সেটি তো তিনি এই শরদ মহারাজ তিনি এই শরদ মায়ের বাড়িতে থেকেই সব রকম দায় দায়িত্ব পালন করেও এই বৃহৎ গ্রন্থখানি তিনি লিপিবদ্ধ করেছেন। আর যেটি হল বড় যেটি তিনি মায়ের জন্যে মায়ের সেবার জন্যে তিনি সদা সর্বদা তৎপর ছিলেন, মায়ের সেবাই তার কাছে প্রধান ছিল। তাই তিনি যখন জয়রামবাটিতে থাকতেন তখনও কিছু অসুবিধে হলেই মা খবর দিতেন, তিনি ছুটে যেতেন সেই জয়রামবাটিতে। মায়ের ভাইদের সংসারের সমস্ত ঝামেলা, তাদের ঝগড়া বিপাদ সব কিছু শরদ মহারাজকে মেটাতে হতো, মায়ের সেবাই তার কাছে প্রধান ছিল। তাই তার এই যে যেটি শারদাময় জীবন, শারদাগত প্রাণ হয়ে তিনি সারা জীবন মায়ের সেবা করেছেন, আর মাও সম্পূর্ণরূপে এই শরদ মহারাজের উপর নির্ভর করেছিলেন। তাই মা বলেছিলেন যে একমাত্র ঝক্কি পোয়াতে পারে শরতি, শরৎ আমার ভারী, শরৎ ছাড়া আর কাকু মা সেইভাবে নির্ভর করতে পারতেন না, এক পারতেন যোগেন মহারাজের উপর, যোগানন্দজির উপর, আর এই শরৎ মহারাজ।
মায়ের শেষ জীবনও যখন তিনি অসুস্থ হয়েছেন, শরদ মহারাজের তৎপরতায় সেই জরামবাটি কি আর উদ্বোধনী কি, তিনি সারা রাত জেগে মায়ের সেবা করেছেন। মাও এই শরদ মহারাজের সেবায় খুব সন্তুষ্ট হয়েছিলেন এবং যখন মা খুব অসুস্থ হয়ে বালিকার মতো হয়ে গেছিলেন, যখন অন্য কেউ তার সেবা করে ঠিক সন্তুষ্ট করতে পারতেন না বা তাদের উপর বিরক্ত হতেন, তখন তারা শরদ মহারাজের উপর নির্ভর করত। আর শরদ মহারাজ সেই মাকে আদর করে ছোট্ট বালিকার মতন তাকে ভুলিয়ে ভুলিয়ে খাওয়াতেন, বলতেন মা একটু জিরে জিরে খান। মায়ের এই কথা শুনে, মা তার এই কথা শুনে খুব সন্তুষ্ট হতেন যে দেখো কিরম মিষ্টি করে বলছে একটু জুড়িয়ে খাও, সেই কথাটা আর অন্য কেউ বলতে পারে না। আর তিনি এই শরদ মহারাজের কথাতেই তিনি ছোট্ট বালিকার মতো তিনি খেতেন। মহারাজ তিনি মায়ের সেবা করেও সারা জীবন তার শেষ খেদোক্তি ছিল যে মায়ের এত কাছে থেকেও মাকে আমরা ধরতে পারিনি বা চিনতে পারিনি। তাই কেউ যদি কেউ তাকে যখন একবার বলেছিল যে আপনি এত মায়ের সঙ্গ করেছেন, মায়ের সেবা করেছেন, মায়ের একটা জীবনী লিখুন যেমন ঠাকুরের জীবনী লিখেছেন, তাতে শরদ মহারাজ বলেছিলেন যে ওই কাজটা আমি করতে পারবো না, কারণ মাকে এত কাছে থেকেও আমি মাকে ধরতে পারিনি বা চিনতে পারিনি। তাই তিনি এই দুঃসাহস কাজটি করতে চাননি। যখন একবার দুর্গাপূজার সময় বেলুড় মঠে গেছেন মা, তো হঠাৎ রাধুর শরীর খারাপ হওয়ায় মা সেদিনই যাওয়ার পরের দিনই চলে আসতে চাইছেন রাধুকে নিয়ে। তখন দু একজন সাধু মারাকে ধরেছে যে মাকে বলুন যে মা যেন কদিন থাকেন এখানে। তখন শরদ মহারাজ ভয়ে পিছিয়ে গেলেন, বলে ওরে বাবা, ব্রহ্মময়ীকে আদ্যাশক্তিকে কে বলতে যাবে, মহামায়াকে কে বলতে যাবে, তাঁর যা ইচ্ছা তাঁর ইচ্ছার বিরুদ্ধে কিচ্ছু হবে না। তা তিনি জানতেন যে মা স্বয়ং আদ্যাশক্তি মহামায়া, তাই তিনি সেভাবেই তাকে দেখতেন। দুর্গাপূজার সময় একজন ব্রহ্মচারীকে বলল যা এই গিনিটা দিয়ে মাকে প্রণাম করে আয়। সে ব্রহ্মচারী ভাবলো দুর্গাপূজায় মণ্ডপে যে দুর্গা দেবী আছে তাকেই প্রণাম করতে পাঠিয়েছেন, তো সে তখন দুর্গা মন্দিরের দিকে যাচ্ছে। শরদ মহারাজ বুঝতে পেরেই তাকে বললে কোথায় যাচ্ছ, বলে কেন যে আপনি বললেন গিনিটা প্রণামীটা দিয়ে প্রণাম করে আসতে। তখন শরদ মহারাজ বললেন যে মা তো রয়েছেন উত্তরের বাগানে, ওখানে যাও, এবারে এখন তো ওরই পূজা হচ্ছে জ্যান্ত দুর্গা। তা তিনি সেই জ্যান্ত দুর্গা ভাবেই মাকে দেখেছে। আজকে সেই দুর্গার পুত্র গণেশ, স্বামী শারদানন্দ, তার আজ পূর্ণ জন্মতিথি। এই জন্মতিথিতে মহারাজের চরণে আমাদের সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। তিনি আমাদের শুদ্ধা ভক্তি দিন, বিবেক বৈরাগ্য দিন, মায়ের প্রতি যেন আমাদের সেই ভালোবাসা, ভক্তি, বিশ্বাস আমরা অর্জন করতে পারি। তার কৃপা আশীর্বাদ আমরা প্রার্থনা করি ঠাকুর মা স্বামীজির কাছে। আমাদের
প্রার্থনা আমাদের তিনি সদ্বুদ্ধি দিন, ভক্তি বিশ্বাস দিন। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎস, শ্রীরামকৃষ্ণার নমস্ত।